হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগ অনামিতা। আজকে তো ফ্রাইডে আর এখন বাজে 3:30, মানে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেরি করে ব্লগটা স্টার্ট করার কারণ হলো আমি সকালবেলা তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে একটু বেরিয়েছিলাম, কাজ ছিল, আর সেই কাজ সেরে এখন ফিরে এসেছি। আর এখন বেজে গেছে তোমার 3:30, আর আমি এখন 3:30 সময় লাঞ্চ করছি। আর লাঞ্চ করতে করতে ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই। আর আজকে আমি সকালে বানিয়েছিলাম, অনেক কিছুই বানিয়েছি, কিছুই শ্যুট করা হয়নি। এখন আমি খেতে বসেছি। আমি আজকে নিয়েছি ঢেঁড়স ভাজা আর হচ্ছে কুমড়ো চিংড়ি মাছ আর কি বলে এটা বেগুন দিয়ে একটা তরকারি করেছি। এই নিয়ে আমি এখন খেতে বসেছি, আর সঙ্গে নিয়েছি একটু চাটনি। এই যে আমার খাবার নিয়ে বসে গেছি, আমি এখন খাচ্ছি। আর আজকে অনেক বেলা হয়ে গেল, খেতে খেতে খিদেও পেয়ে গেছে। একটু অনেকগুলো কাজ ছিল পুজোর আগে, যেহেতু বাইরে তো অনেক কাজ থাকে, তো সেই সমস্ত কাজ করে ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে গেল। আজকে সারাদিন ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে। ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা, ঘরের ভেতরে মেলেছি এগুলো। এটা কালকে, হ্যাঁ কালকে না, তার আগের দিন কাঁচা হয়েছে, মেশিনের মধ্যে এক রাত ছিল, তারপরে কালকে মেলেছি। এখন পর্যন্ত ঠিক মতো রোদ হচ্ছে না, তারপরে ঘরেও থাকবো না বলে আর বাইরে মেলা হয়নি, ছাদেও নিয়ে যায়নি, তাহলে হয়তো শুকিয়ে যেত, কিন্তু নিয়ে আর সাহস করে নিয়ে যায়নি, কে ছাদে অতক্ষণ বসে থাকবে। আর এর জন্য ঘরের মধ্যে এই যে দড়িটা নিয়ে সমস্ত মেলে দিয়েছি। আর এই যে বইয়ের ঢিপি এখনো বিক্রি করা হয়নি, বাছাও হয়নি, সব রয়েছে, সমস্ত কাজ পেন্ডিং রয়েছে, পরে করবো দেখে শুনে আস্তে আস্তে। আগে খেয়ে নি, প্রচুর খিদে পেয়ে গেছে। ঠিক আছে, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। চলে এসেছি কিচেনে, এখনো সন্ধ্যে 7টা বাজে। বাবাই অফিস থেকে ফিরছে, এখনো ঢোকেনি, আর ওর বাবা চলে এসছে। আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, চাটা ফুটছে, আস্তে আস্তে হোক, বাবাই আস্তে আস্তে চাটা হয়ে যাবে। আর আজকে চা খাবো হচ্ছে স্যান্ডউইচ কিনে নিয়ে এসছে, স্যান্ডউইচ দিয়ে চা খেয়ে নেবো। আর আজকে ওদের আজকে একটা ডিমান্ড আছে, মালপোয়া করতে হবে, তো তার রেডিটা করে রাখবো, এখন করে মাখিয়ে রেখে দেবো, 1 ঘন্টা পরে এসে ভাজবো। তাহলে মালপোয়াটা রেডি করে ফেলি। আগে অনেকবার দেখিয়েছি মালপোয়া কেমন করে আমি মানে তৈরি করি, তো আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো তাহলে মালপোয়াটা মাখিয়ে এদিকে চাটা হয়ে যাবে। তারপরে এসে মালপোয়া গুলো ভেজে নেবো, 1 ঘন্টার মধ্যে সুজি ভিজে সেট হয়ে যাবে। তাহলে এখন যাই, গিয়ে চাটা খেয়ে আসি, চাটা পান করে আসি। রান্নাঘরে চলে এলাম, তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার মালপোয়ার ব্যাটার থেকে নিয়ে চামচে করে এক এক করে সমস্ত মালপোয়াগুলো ভেজে তুলে নেব। এখানে আমি আগুনটা রেখেছি মিডিয়ামে, কেননা আস্তে আস্তে এটা ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। যাই হোক, মালপোয়াগুলো এক এক করে ভেজে
গুলো ভেজে তুলে নিলাম। আজ এ পর্যন্তই থাক, কাল মর্নিং এ দেখা হচ্ছে আবার। গুড মর্নিং অল অফ মাই লাভলি ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে মালপোয়া ভাজা হয়েছে, মালপোয়া ভাজতে ভাজতে রাত কটা বাজে তখন? প্রায় 11টা বেজে গেছে। তো কালকে আর ভিডিও করিনি, ফিরে এলাম আজকে। আজকে হলো শনিবার আর এখন বাজে 11টা বেজে গেছে, মানে সকাল 11টা বাজে এখন। আর এখন থেকে আমি কালকের ভিডিওটা কন্টিনিউ করছি। সকালবেলা উঠে আমার স্নান হয়ে গেছে, স্নান পুজো সমস্ত কাজ হয়ে গেছে। বাবাই পড়তে গেছে, বাবাইকে ছাতু বানিয়ে দিয়েছি, পড়তে চলে গেছে। আর কালকে মালপোয়া ছিল, আমরা খেয়ে নিয়েছি, ওটা টিফিন হয়ে গেছে আজকে। আর এখন আমি রান্না করতে যাব। আজকে রান্না করব, একটু চিকেন আছে, চিকেনটা বানাবো। চিকেনটা চিকেনে দেখি কি বানাই, চিকেন বানাবো। আর হচ্ছে ফুলকপি আছে, ফুলকপি এনেছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো নিরামিষ করে, আর উচ্ছে ভাজা করবো। এই এখন আমাকে রান্না করতে যেতে হবে। রান্না করে ওর বাবা বেরিয়ে যাবে কাজে, তো ওকে খেতে দিতে হবে। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, ওকে খেতে দেবো, তারপরে বাবাই চলে আসবে। মানে এখন আমার দুপুর 2:30 পর্যন্ত এক নাকারে প্রচুর কাজ, মাঝখানে আর কথা বলার কোনো সময় থাকবে না। তাই চলো আগে রান্নাটা সেরে নিই, তারপরে আবার ফিরে আসি। চলে এলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে উচ্ছে ভাজা, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর যা কাটাকুটি করা ছিল সব করে নিলাম, পেঁয়াজ রসুন আদা সমস্ত কেটে কুটে নিয়েছি চিকেনের জন্য। সমস্ত চিকেন ভেজে তুলে নিলাম, এরপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব এর ভেতরে দিয়ে একটু স্যালো ফ্রাই করে নিয়ে, তার ভিতরে টমেটো সস, চিলি সস আর হচ্ছে ভিনিগার দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। দিয়ে এর ভেতরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, গ্রেভি কমে এলে এর ভেতরে চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেলে চিকেন তৈরি। ফুলকপি আর আলুর তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে আজকে, কেন দুপুর হয়ে গেছে, দুপুরবেলা রান্না করছি আমি। দুপুরবেলা রান্না করি না, দুপুরে রান্না করলে আমার প্রচণ্ড গরম লাগে। এই ফাঁকে একটু চলে এসেছি, ফ্যানের তলায় বসলাম আর মাঝখানে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। তো তোমাদের পুজোর বাজার কার কেমন হলো? আমার তো মোটামুটি হয়ে এসছে, কিছু বানাতে দিয়েছি, কিছু কেনা হয়েছে, আর যাকে যাকে দেবো কিছু কেনা বাকি আছে। এখনও ঠাকুরের ড্রেস কেনা বাকি আছে, ঠাকুরের সমস্ত ঠাকুরের ড্রেস কিনতে যেতে হবে। আরও টুকিটাকি অনেক কিছু কেনার বাকি আছে, সব থেকে বাকি আছে ছেলের কিছু কেনা হয়নি। গল্প করতে করতে এদিকে আমার আলু আর ফুলকপির তরকারিটাও রান্না হয়ে গেল। এবারে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি। ব্যাস ধনে পাতা কুচি দেওয়ার পরে 1 মিনিট একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তৈরি হয়ে গেল।